sala, alhamdulillah. Ei, Makasa. Kosu niye sen? He, he Kosu. He ater Kosu. Kola dare na. Ekabare jomi theke uthaye niye. To baba mar jonno. Abba. Are, su swagato abba. Assalamu alaikum abba. Thank you, Baji. Thank, thank, thank. अब्बा आपने এটা কি দিয়েছেন আব্বা কসু আমার খেতের কসু গলা ধরে না আব্বা আমি কি গরু ছাগল যে ঘাস লতা পাতা কসু কসু খাবো সি 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 এটা কি কও বাবাজি কসু তো মানুষই খায় না ঠিক আছে বেটা মানুষই খায় তা জানি তাই বলা নতুন জামার বাড়িতে শ্বশুর দুইটা এরকম মাল কসু দি আইবো আপনি তো কসু এটা প্রমাণ করছেন আমি তো আপনার জামাই না खुबी भालो कसु खेतेर कसु गला धरे ना कसु जो तुम भत्ता करो तेल मन हो आलू खाइतासी तरह मन कर कसु सुटकी मसे दिया तरकार मध्य दिया जेखने खुशी से रान्ना करते खूब मजा बद दें अपने कसुर सुराम रास्ता दिए आईटा आईटा कसु मान से देहा देहा बाजार दिए देहा देहा लुए से ना मारी मार सब मारी तो सब शेष कर भले से अपने ठीक है आपने तो कोई तो से नहीं कसु गला धरे ना आपने नहीं कसु दिया ভর্তা করে তরকারি করে খাওয়ায়া এরপর আবার বাড়ি পাঠামু আপনাদের কসু গাউনের ব্যবস্থা আমি করতেছি আল্লাহ কই দিছো এই রান্নার দায়িত্ব তো আমার দেখছেন আব্বা ওরে বাবা রে এই জামাই বুঝি আজ আমারে ছাড়বো না শেষ পর্যন্ত কি জামাইর ভয়ে আমারে দৌড়ি দেওয়ান লাগে নাকি আব্বা কই যাইতেছেন আব্বা আব্বা কই যাইতেছেন আব্বা আব্বা এই তোমার আব্বা কই যায় তোমার আব্বা কই যায় হ্যাঁ কসু না খাইয়া যাবে এই বাড়ি থেকে এত সুতরা তোমার বাপের বাড়ি গিয়ে আমি কসু নিজে রাইন্দা খাওয়ায়া হেরপুর আমি আমো এই আব্বা কি বলছিস এই সব আল্লাহ রে সে আমার কই গেল আমি যে কোন পাগলের ঘর করি আল্লাহই জানে আব্বা খারাপ আব্বা रास्ता दिए
মানুষ দিন দেখে তো সিসি করতেছে মনে হয়। আরে রাস্তায় যেটুকু সম্মান যাওয়ার তো গেছেই, এখন তুই বাড়ির উপর এসে শুরু করে তাহলে যেটুকু সম্মান আছে সেটুকু আর থাকবে না, শিগগির বাঁচাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও ওই তুমি গোয়াল ঘরে গিয়ে লুকাও, ওই জামাই আসলে আমি ওরে ঠেকাবান। কেন গোয়াল ঘরে? কেন? আরে গোয়াল ঘরে জাতি করছে কি জন্য তুমি বুঝতে পারতেছো না? জামাই এসে তো সরাসরি ঘরের মধ্যে ঢুকবে, আর ঘরের মধ্যে ঢুকলে তোমার খুঁজে পেয়ে যাবে না, তখন কি হবে? জামাই আর শ্বশুরে ধস্তা ধস্তি হবে, তখন মান সম্মান বলে কোনো কিছু থাকবে না? না না ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, আমি গোয়াল ঘরে গেলাম, তুমি জামাইরে ঠেকাও কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক যাও, আমি দেখে ফেলাই দিব। আল্লাহরে আল্লাহরে কি যন্ত্রণা নদী পড়লাম। ভাবি ও ভাবি কি হয়েছে আলকা ভাই? আরে ভাবি রাস্তায় দেখলাম মজিদ ভাই, মানে তোমার আব্বারে আর তারই সাপরে দাবড়াই নিরাচ্ছে। দেখছো কারবার? হ্যাঁ আমি কার ঘর সংসার করি, আমার আব্বারে এখনো ওই রাস্তার মধ্যে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। আমি পতার্কায় দাঁড় করেছিলাম, কি হয়েছে এটা শোনার জন্য, উল্টো মজিদ ভাই আমারই দাবড় দিয়েছে, আমি দিলাম দৌড়, দূরে এসে দাঁড়াইছি, দাঁড়াই দেখলাম যে আমার দাবড়াচ্ছে না, তখন থামলাম, কিন্তু ভাইয়ের ভাব সাব দেখে মনে হলো সে উল্টো আবার তোমাকে বাড়ির দিকে গেছে, মানে মনে হয় তোমাকে বাড়ি গিয়েই থামবে। হাই হাই কোন অঘটন জানি আজকে আবার না ঘটাই। আচ্ছা ভাবি ঘটনা কি ঘটছিল? আর বইল না ভাই, আব্বা শখ করে বাড়ির খেতে কচু লাগাইছে, তো সেইখানে কচু হয়েছে, তারপর নতুন মেয়ে জামার বাড়ি আইসে বেড়াইতে শখ করে আব্বা দুইটা কচু নিয়ে আসছে, আসতে পারে না ভাই, তুমি কও আনতেই পারে? এই কচু নিয়ে কেন আমার বাড়িতে আসলো আমার বাপ, এইটা দেখে তোমার ভাই তেলে বেগুনে জ্বলে উঠছে, এই হচ্ছে আমার আব্বার অপরাধ। ও এই কারণে তো মজিদ ভাইয়ের হাতে দেখলাম কচু। আচ্ছা ভাবি মজিদ ভাইয়ের মাথাটা কিঞ্চিত গরম, এই সামান্য বিষয় নিয়ে দুটো কচু নিয়েছে, তালুই সাহেব তার জন্য রাগতি হয় খেপে যেতে হয়। কি বলবো দুঃখের কথা, কার সাথে ঘর সংসার করতেছি আমি, আমার জীবন একদম জ্বালা পালা হয়ে গেল। ও ভাবি ভাবি আল্লাহ আল্লাহ করে ধর, বলো কিছু তাতে না হয়। ওই গেছেন? হ্যাঁ অবুঝি আর বুঝতে আপনি দুঃখ সাথা, কিন্তু আমি আপা আপনার বাড়ির উপর আছি, আপনার কচুর বর্তা কইরা শ্বশুর নিয়ে যায় মিষ্টি মন্ডা কত কিছু, সেটা না নিয়ে কচু নিয়ে গেছে, আমার মান সম্মান সব পালটার করে পালাইছে। আমি আজকে এই বাড়িতে আমার শ্বশুর আপার বাড়িতে কচুর আইটা খাওয়ায়া এরপরে যাবো, নাহলে আমি যাবো না। এতে এত রাগ করার কি আছে, কচুর মধ্যে তো ভিটামিন আছে, কচু খাওয়া তো ভালো। ভিটামিন আর কচু খেলে আমি, ভিটামিন মধ্যের মধ্যে থাকে, গাছে লাগায় পাতার মধ্যে থাকে, এলে গাছ শ্বশুর জামের বাড়িতে কচু নিয়ে যাইবো, এটা কোনো কথা বল? মান সম্মানিত তো পাঞ্চার করে বলেছে, রাস্তা দেখতে গেছে মানুষ দেখছে কি নিয়ে যেতেছে, কচু কচু নিয়ে যেতেছে। আমি আজকে হেলে বৈশা আমার শ্বশুর আপারে খাওয়ায়া ভিটামিনের অভাব তার পূরণ কইরা এরপর আমার বাড়িতে যাবো। ও বাবাজি তোমার আব্বা তো বাড়িতে নেই। লুকাইছে কইতালে? তাহলে নিশ্চয়ই খাতের ভিতরে গিয়ে লুকাইছে। কি কা বাবজি, এখন তোমার শ্বশুর আব্বা যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু বাবজি কি তুমি তো না তার নাই, আমার তো সম্মান হানি হয়েছে, এই কচুটা যদি তার পুরা খাওয়াইতে পারতাম তাহলে সম্মান না পাইলাম তো রাগটা কমতাম, রাখেন আপনি কচু কচু। এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড করে আমার শ্বশুর আব্বা তাহলে এই সবাই আর সবাই থাকবো না আম্মা, কয়ে দিলাম সম্মান নিয়ে আর কোনোদিন আমার শ্বশুর আব্বা ফিরাইতে পারবো না। আরে সম্মানে যদি না থাকে তাহলে বাইশে কোনো লাভ আছে? ওরে আল্লাহ রে আল্লাহ, কি ডাকাতি ডাকাত, কোন ডাকাতেরা তো আমার মেয়ে তুলে দিছি, আল্লাহ আমার মেয়ে। সালাম করে যায় নাই, সম্মান ও জীবন ও সবকিছু আম্মা। চুরি তো চুরি সিনা চুরি, আমার এসে সালাম করতে, ও আল্লাহ। আচ্ছা তোমার মাথায় কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? খবরদার কোনো কথা বলবা না, একদম আজারে কথা বলবা না, কচু নিয়া কিভাবে জামাইয়ের বাড়িতে আছে? হ্যাঁ এটাই তো আমার মাথার ঢোকে না। হ্যাঁ আবার আমার শাশুড়ি কয় কচুতে বলে ভিটামিন আছে, আমার ভিটামিনে পরিপূর্ণ, তোমার বাবার মনে ভিটামিনের অভাব আছে, হে কাজে কাজে কচু গগ্গা। হায় আল্লাহ সব কি কথা কও তুমি, কি কই বুঝলো তুমি, বাংলায় খুঁজেছি আমি, শ্বশুর আবার যদি আমি হাতে পাইতাম তাহলে তো আমি কি করতাম আমি নিজেই জানি না।
রাস্তা দিয়ে তুমি যেভাবে আব্বার পিছন পিছন দৌড়াইছো কসুকান হাতে লইয়া ঘাড়ের উপর লইয়া, মানুষে দেখে কি ভাবছে একবার ভাবছো? কেডাই কি ভাবলো না ভাবলো এটার পরোয়া এই মজুদ করে না। মানুষের রাগ থাকা ভালো, কিন্তু তোমার মতো এত রাগ থাকা কিন্তু ভালো না। রাগের কি দেখছো? রাগ যে পর্যন্ত আমাকে ছিল তোমাকে বাড়ি পর্যন্ত গেছিলাম, মানে আমি পাইলে যে কি করতাম, আমি মনে হয় পৃথিবীর বিখ্যাত ব্যর্থ বই যেতাম গা। পারো তো একটাই, কথায় কথায় খালি রাগ দেখাইতে। যা তো ফারফার করো না, বাদ পারো। জানো যে তোমার জামাই এত রাগী, তো ওই বাড়িতে বেড়াতে গেছো কসু নিয়ে গেছো কি জন্য? আরে ভাইরে আমার খ্যাতির কসু, মেয়ে জামাইরে আমার খাওয়ানো শখ হয়েছিল তাই নিয়ে গেছিলাম, এটি আমার ভুল হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, জামাই বাড়ির পরে চলে এসে তোমারে যদি সামনাসামনি ধরতে পারতো তাহলে কি ঘটনা ঘটতো তুমি বলো তো? আসলে এই ছেলের হাতে আমার মেয়েটা দেওয়াই ভুল হয়ে গেছে, আর সেই ভুলের মাসুল এখন আমাকে পোয়াতে হচ্ছে। জামাই শ্বশুরের সাথে ইরাম ব্যবহার করে, তাহলে আমার মেয়েটার সাথে না জানি কিরাম ব্যবহার করে। হ্যাঁ ঠিকই কইছো, আমার তো মনে হয় আমার মেয়েটা ওই সংসারে একটুও সুখ শান্তি পায় না। আমার এত সুন্দর একটা মেয়ে তুমি তারে নদীর পানিতে ভাসাইতেছো একদম। কাঁদো না কাঁদো না, তো চিন্তা করো না। এই জন্য মানুষ কয় বিয়ে দেওয়ার আগে যাচাই বাছাই করে বংশ দেখে তারপরে বিয়ে দিতে হয়। আমার মনে হয় কি জানো, জামের বংশ রাগী বংশ। এ নিয়ে আর ভেবো না, এ নিয়ে ভেবে আর কি হবে। তবে আমি মনে মনে প্রতিজ্ঞা করছি এই জামাইয়ের বাড়িতে আমি আর কোনো দিনও যাব না। আজকে এই বয়সে আমার আজ দৌড়াতে হয়েছে, হাঁটিয়ে হাঁটিয়ে দৌড়ায় দৌড়ায় এত পথে আমার বাড়িতে আসতে হয়েছে। দেখো ভাই, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি খুব রাগী খুব জেদি মানুষ। এই সেদিন তুই আমার আটকালি কে? তুই দেখলি তোর সামনে দিয়া আমার শ্বশুর যাইতেছে, পিছনে পিছনে আমি দৌড়াইতেছি, তারপর তুই আমার আটকালি কে? আচ্ছা তুমি যে একটা মুরব্বী মানুষের হেনস্থা করবা সেটাকে আমি বাধা দিতে পারি না, সেটাকে আমি একটু থামাইতে পারি না। ওই শ্বশুর কি তোর নাম? দেখো মজিদ ভাই, তুমি তোমার রাগের চিকিৎসা করো, না হলে দেখবা তোমার জীবনে বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। ওই বেটা ওই, আমার কি দুর্ঘটনা ঘটবো রে? আমি উল্টা দুর্ঘটনা ঘটাবো, খালি তোর লেগা তোর লেগা আমার শ্বশুরে উচিত শিক্ষা দিতে পারি নাই। আচ্ছা মজিদ ভাই, তুমি সামান্য দূরে কসুর জন্য এত ভয়ঙ্কর হয়ে উঠছো? উপদেশ দিবি না, একদম উপদেশ দিবি না, ইচ্ছা করতেছে তোর দূরে হলে কি লাগে, মর থেকে মাসির দরদ বেশি। দেখো ভাই, তোমার রাগ তার একটু কন্ট্রোল করো, তুমি কি একটা জিনিস জানো, জগতে যার যত বেশি রাগ তার তত বেশি ঝামেলা সৃষ্টি হয়। আই তুই আমার উপদেশ দেস, তুই আমার উপদেশ দেস, তোর থেকে আমার উপদেশ নিতে হবে। মেজাজটা খারাপ হয় না, যাবে এদিকে তার আমার হুদা ফাপড় দিয়ে একবার এদিক আরেকবার এদিক। অজিত ভাই তুমি তো কবে মানুষ হবা, যেদিন রাগের একটা কুফল পাবা সেদিন তুমি মানুষ হবা। পারুল ওমা কেমন আছিস? কেমন আর থাকবো আম্মা, জানোই তো তোমার জামাই কি ঘটনা ঘটাইছে। জানি, আমার মনে হয় কি জানিস মা, তোরে আমরা একটা ডাকাতের সাথে বিয়ে দিছি। আম্মা শোনো, এখন এইসব কথা বাদ দাও, আমি তোমার যা কই সেটা শোনো। বল কি করতে হবে।
জামাই তো তোমাগের উপর রেগে মেগে ঢোল হয়ে আছে। আমি বুঝাইয়া শুনাইয়া মাথায় হাত টাত বুলাইয়া তোমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি কালকে। তোমরা একটু ভালোভাবে আদর আপ্যায়ন কইরো আম্মা, যাতে করে ওর মনের মধ্যে যেন আর কোনো রাগটাগ না থাকে। সেটা ঠিক আছে, জামাই আসবে তো? যাবে আম্মা যাবে, আমি তার বুঝাইয়া শুনাইয়া পাম্পুটি দিয়ে পাঠাই দিব। কিন্তু আম্মা তোমরা একটু ভালো মতো আপ্যায়ন কইরো, ও যেন কোনোভাবে রেগে না যায়। আচ্ছা মা ঠিক আছে, তুই জামাইরে পাঠাই দে, আমি ভালো মন্দ রান্না করে খাওয়ায়ে জামাইয়ের রাগ ভাঙাই দেবো। ঠিক আছে আম্মা, আমি তাহলে রেখে দিলাম। আচ্ছা রাখি, হ্যাঁ ভালো থাকিস সোনা। ও আমি তোমার বাপের বাড়ি, এই কচু কিছু খাওয়ানোর লিগে না। তুমি হইলে জামাই মানুষ, তোমারে কেউ শ্বশুর বাড়ি গেলে কচু খাওয়াইব এটা তুমি ভাবলা কি করে? আর আব্বা হইলে তোমার মুরব্বী মানুষ, আব্বার এভাবে রাস্তার মধ্যে কচু ঘাড়ে করে তার পিছু পিছু এরকম ধাওয়া করে নেওয়া তোমার কিন্তু ভুলই হয়েছে, মানে তোমার কিন্তু এটা উচিত হয় নাই। সে তো আমাদের আব্বা না। অন্যটা কে করছে আগে, আমি করছি তোমার বাবা করছে? হ্যাঁ যাই হোক, শোনো রাগারাগি কইরো না, তুমি একটা বিপদে পড়লে আব্বাই কিন্তু আগায় আসবে, আর আব্বা বিপদে পড়লে তুমি কইলাম আগায় যাবা। কালকে যাও আব্বার সাথে গিয়ে দুপুরবেলা একসাথে খাও, খেয়ে আব্বারে বলে এসো যে ভুলটা তোমারই হয়েছে। আচ্ছা যাও, যাও নে, এত বলে যাও কইতেছো, যাও নে। ঠিক আছে, তাহলে পরে কাল সকালবেলা উঠে চলে যাবা। ঠিক আছে যাও, হাত মুখ ধুয়ে কাপড় চোপড়গুলো বদলায় নাও, আমি তোমার খাবার দিচ্ছি, সারাদিন আজকে এই এক কাপড়ে ঘুরে বেড়াচ্ছ। শোনো না, আমাকে তোমার একটা কথা বলতাম, যদি মন দিয়ে শুনতে। কি কথা কইবে কও, কিন্তু জামাইয়ের ব্যাপারে কোনো কথা আমার কইতে পারবা না। আরে আল্লাহ, আমি কথাটা বলতেই পারলাম না, আগের থেকে যদি রাগ করো তাহলে হয়। তো ঠিক আছে, কি কইবা কও। কইছিলাম কি, কালকে জামাই বাবু যেটা দাওয়াত করেছি। কি দেখো, ওই জামাইরে যদি তুমি দাওয়াত করে এই বাড়িতে নিয়ে আসো, ও আসলে কিন্তু আমি বাড়ি থেকে বের হব। আরে বাবা রাগারাগি করে না, কথাটা যেটা বলি একটু মন দিয়ে শোনো, আমাদের তো এই একটাই মেয়ে, জামাই মানুষ একটু রাগারাগি করে, এর ডাইকে একটু ভালো মন্দ খাওয়াই দিলে মনে করো ঠিক হয়ে যাবে। তা অবশ্য ঠিকই কইছো, ঠিক আছে তাহলে কি করতে হইবে? আপনি কাল সকালে গিয়ে ওই গরুর মাংস, মুরগি আর একটু বড় মাছ টাছ নিয়ে আসি। ঠিক আছে, কিন্তু ওই ওর যে ব্যবহার, ওরে আমার কিছু খাওয়াইতে ইচ্ছা করে না। তারপরে যখন কইতাছো ঠিক আছে যামুনে, আর ওই যে শাকের কথা কইলা, ওই শাক কিন্তু আমি নিয়ে ওই বাড়িতে যাইতে পারবো না, খাওয়াই দিলাম। তুমি যে জামাই বাড়ি কচু নিয়ে যাবা সেটা আমার বলবা না, কচু নিয়ে গেছো গেছো, একটু মিষ্টি নিয়ে যেতে। আর জামাই তো কচু পছন্দ না, শাক সবজি পছন্দ। আরে না না, একবার ভুল করছি, আর আমি কোনোদিনও শাক সবজি নিয়ে ওই বাড়িতে যাবো না। ওরে বাবা রে, শাক সবজি তুমি জামাই বাড়ি নিয়ে যাবা কেন? ওই যে তুমি মুরগি আনবা, গরুর মাংস আনবা, ওই তার সাথে আমি ওই শাক সবজি রান্না করে খাওয়াবো। তুমি এক কাজ করবো, ওই যে বাজারতে যখন আসবা না, আমাদের ওই যে পাট শাকের ক্ষেত যেটা আছে, ওই কারুর কাছ থেকে মনে করো ওই শাক তুলে নিয়ে আসবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, কাল সকালে আনবো রে, এখন রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আসে thank you.
ঝালাও ঝালাও কি ব্যাপার এত মানজা মাইরা কই যাও সেটা জানো তোর কি লাভ না না আমার কোনো লাভও নাই ক্ষতিও নাই শ্বশুরবাড়ি যে শ্বশুরবাড়ি তোর কোনো সমস্যা আছে শ্বশুরবাড়ি তুমি তো আসা মানুষ রে ভাই তুমি যে শ্বশুরে তাড়া কইরা গ্রাম ছাড়া করলা আবার তুমি সেই শ্বশুরবাড়ি যাচ্ছ তার এত সুন্দর মানজা মাইরা এই যে তুমি শ্বশুরবাড়ি যাবা শ্বশুরবাড়ি যাওয়ার পর তুমি যে শ্বশুরে বাড়ি থেকে তাড়াই দিছো সেই শ্বশুরের সাথে তুমি দেখা হবে তোমার কি তখন একটু লজ্জা করবে না এই ফাজিল এই লজ্জা কিসের রে হ্যাঁ একটা থাপ্পড় দা কিন্তু দাঁত ফলাই দেবো আমার শ্বশুরবাড়িতে আমি কখন যাবো না যাবো এটা তোর দিকে দেবো হ্যাঁ তোর কফত দেবো ফাজিল কোন কার এ মজিদ ভাই এ তুমি তো শ্বশুরবাড়ি যাচ্ছ তোমার হাত তো দেখতেছে খালি এদিক থেকে তোমার শ্বশুর কিন্তু অনেক ভালো কাজ করছে সে অন্তত দুইটা কচু হলেও নিয়ে আসছে এই পুরান স্ত্রী তুললে আমার মেজাজ গরম করবি না সরে এখান থেকে না মোদীদের তো বহুত রূপ একবার ভালো একবার এত মাছ মাংস থাকতে আর শাক দিল কেন ঠিক আছে টপ করে খায় ফেলি তাহলে তো মাছ মাংসটা দিব জামাইয়ের মনে হয় পাট শাক খুব পছন্দ দেওয়ানের সাথে সাথে কপ করে খেয়ে ফেলছে ওরে আবার দিছে রে এই পাট শাক খেয়ে যদি পেট ভরে ফেলায় তাহলে মাছ মাংস খাম কেমনে ঠিক আছে খাই দেখি কি করার নাহলে তো মাছ মাংস দিব না তুমি যে এত পাট শাক পছন্দ করো সেটা তো আমি জানতাম না ওরে একি আবার দিয়ে দিল আমি বারবার পাট শাক খেয়ে ফেলেছি মাছ মাংসের আশায় আর আপনি খালি বারবার পাট শাকে দিতেছেন তাহলে এগুলি রাখছেন কি জন্য সু হিসাবে আমার কি খাওয়াবেন কচু আর কেঁচু ও বাবা আমি মনে করেছি কি তুমি পাট শাক পছন্দ করো সেই জন্য আমি বারবার দিচ্ছি এই যে আমার এটাই চাই না পাট শাক খাওয়া অপমান করলেন না একবার আব্বা আমার বাড়ি গিয়া কচু নিয়ে গিয়ে অপমান করছে আর আপনি বাড়ির উপর ডাইকা পাট শাক দিয়ে আমার অপমান করলেন এর পরিণাম হইব ভয়াবহ বা কয়ে দিলাম বাবা আমি তোমার জন্য তো মাছ আলাম দিতে পারলাম না দুঃখিত বাবা বাপরে ও বাপজি বাপজি আমি তোমার জন্য মাছ মাংস রান্না করেছি না খেয়ে যায় না বাবজি কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি তো মনে করেছি পাট শাক পছন্দ করো বাবাজি তোমার শাশুড়ি তো আজকে মনে হয় অনেক কিছু রান্না করে খাওয়াছে ঠিকঠাক মতো আপ্যায়ন করছে তাই না শাশুড়ি হইতেছে গিয়ে মায়ের সমান অনেক কথা মনের ভিতরে আইতেছে কিন্তু বলতে পারতেছি না মনে হইতেছে শাক গিরিরে শাশুড়ি না কইলো তুমি শাকসবজি খুব পছন্দ করো শাকসবজি পছন্দ করি দেখা শাকসবজি খাবো শাকসবজি দিব এই যে আমার টাইকা অপমান করছে না এর প্রতিশোধ যদি আমি না নিছি আমার নাম মজিদ না দেখো বাবাজি তুমি কিন্তু খালি খালি রাগ করতেছো রাগ করবো না মানে এটা কি ধরনের কথা বলেন আমার সামনে মাছ মাংসের বাটি রাইকা আমার খালি শাক খাওয়াইবো পাতা খাইবো আমি কি ছাগল যে পাতা খাবো না না তোমার তো পাতা খাওয়াই নাই তোমার শাক খাওয়াইছে পাট শাক ওই পাট শাক আর পাতা একই কথা এর প্রতিশোধ যদি না নিচ্ছি আপনার মায়ের উপর দিয়ে সুদ আমি ওরে আল্লাহ রে আমার বউ যে কি অঘটনা ঘটাইলো হ্যাঁ এখন বাড়িতে গিয়ে কি কাণ্ড ঘটায় আল্লাহ জানে কি
মেরে বসে রেছো কেন? খাও, আর এগুলো সব তুমি খাও। তোমার জামাই যে এত রাগ সেটা কি আমি আগে জানতাম? হ্যাঁ আগে জানতাম, জানতা না? আমি যেদিন কসু নিয়ে গেছিলাম সেদিন কি হয়েছিল দেখো নাই? তুমি আবার নতুন করে তার শাক খাওয়াইতে গেছো কেন? আরে মাছ মাংসের সঙ্গে তো মানুষ শাকও খায়, সেই জন্য দিছিলাম। আচ্ছা খায় বুঝলাম, কিন্তু খাবার যা তুমি রান্না করছিলা সব তার সামনে দিতা, সে তার ইচ্ছা মতো নিয়ে খাইতো, তা না তুমি এই অঘটনা ঘটাইলা কেন? আরে জামাইয়ের রাগ ভাঙাতে এসে আরো জামাইয়ের রাগ দ্বিগুণ হয়ে গেল। হ্যাঁ দ্বিগুণই তো হয়েছে। আর আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, সে আমারে কইলো এই রাগ নাকি সে আমার মায়ের উপর দিবি চাইবো। কি ওই বাড়িতে আমার মেয়েরে নিয়ে আসো, ওই বাড়িতে আমার মেয়েরে রাগ বই না। চুপ করা, মেয়েরে নিয়ে আসলে কইলেই হলো। আরে তোমার ওই পশুর জন্য তার যে রাগটা জন্মিছিল তুমি তো আবার নতুন করে তার রাগ জাগাইয়া দিলা, বাড়িতে গিয়ে মায়ের উপর কি করে আল্লাহ জানে। আমি কি কোনো ভুল করলাম? আমার ভুল হয়ে গেল নাকি? আমার তো মনে হচ্ছে জামাই শাক পছন্দ করে, টপ টপ করে জামাই শাক খেয়ে ফেললো কেন? কিছু বুঝতে পারতেছি না। আমি কি তোমার বাপের বাড়িতে দাওয়াত খেতে যাইতে চাইছিলাম? জোর করে লিতিপিতি দিয়ে আমার পাঠায়া তোমার মার হাতে আমার অপমান করলে না? হ্যাঁ কেলে করেলা? আমি তোমার বাপের হাতে ধরে দিছিলাম, প্রতিশোধ দিলা না? কি কইতেছো এইসব? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই আমার দেখে কি পাগল মনে হয়? ওই আমার পাগল মনে হয়? তোর বাবা কি করছে? মাছ মাংস রেখে আমার পাঁচ টাক দিয়া বাক খাওয়ায় আমার অপমান করে ওদেরকে বাড়ি করছে এক প্রকার। কও কি এসব? আমার আম্মা তোমার অপমান করছে, আমি এটা বিশ্বাস করি না। না আপনি তো বিশ্বাস করবেন না, আপনি তো বিশ্বাস করবেন না। আপনি আর আপনার মা মিল্লা ষড়যন্ত্র করে আমারে অপমান করছে, আমি এর প্রতিশোধ। হ্যাঁ আমি তোর তালাক দিব কালকা খারাপ। এ থামো, মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছো? মুখ দিয়ে যা আসতেছে তা বলতেছি? আমি মিশা কথা কই? মিশা কথা কওয়ার পুল আমি না। কালকে সকাল হোক, সকালে নেব। আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। বারুল, বারুল, তুমি আমার এত ভালোবাসো, আমি তো সদরে গেছিলাম তোমার তালাক দেওয়ার লিগে, আর ওইখানে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। না গো না, এরম করে বইল না, ওরা তো তোমার রাগ ছিল, তোমার রাগের ফল যে এত করুণ হবে না আমি বুঝতে পারি। আমার যে এই বদ রাগ, এই রাগের শাস্তি আমি পাইছি। আমার এই রাগের কারণে আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছি। আমার এই পঙ্গু জীবনের সাথে তোমার জীবনটা আমি জড়াতে চাই না। তুমি তোমার আব্বা আমার লোকে যাও গা। এমন করে বইল না, তুমি পঙ্গু হইলে কি হবে? আমি সারা জীবন তোমার সেবা যত্ন করে আমার জীবনটা কাটাই দেব। তোমার এক পা এক হাত পঙ্গু হয়েছে তো কি হয়েছে? আমি তো আছি, আমার হাত পা এখনো সচল আছে, দরকার হলে পরে আমি পরের বাড়িতে কাজ করে তোমারে খাওয়াবো।
তারপরও আমি তোমারে ছেড়ে কোনো জায়গায় যাব না আর যদি তোমার বাড়ি ছেড়ে আমার যাওয়াই লাগে তাহলে সেটা যাবে আমার লাশ মনে রেখো দেখছো মজিদ ভাই ভাবি তোমারে কত ভালোবাসে অথচ তুমি ভাবিরে তালাক দেওয়ার জন্য সদরে গেছিলা জামাই বাবাজি রাগ কখনো মানুষের ক্ষতি ছাড়া মঙ্গল করতে পারে না আজ হয়তো তুমি সেটা বুঝতে পারছো তুমি একবার চিন্তা করে দেখো তুমি যদি রাগ করে সদরে না যাইতা তাহলে তো তোমার এই পরিণতি হইতো না হইতো বলো বাবজি আমা ও আমা আমি অনেক বেয়াদবি করছি আপনার লগে আমারে মাফ করে দিবেন আর কেউ যেন আমার মতো এরকম ভদ্রে গিয়া রাগ করে নিজের ধ্বংস নিজে না করে আমি আজকে বুঝতে পারছি আমার এই অবস্থার পরে আমি বুঝতে পারছি তুমি আমারে কতটা ভালোবাসো আর নাহলে আমি বুঝতাম না কোনোদিনই আমার এই শাস্তি ভোগ করতে দাও এটা আমি কি স্বপ্ন দেখলাম কি রাগের কারণে মানুষ এরকম বড় বড় ক্ষতির শিকার হয় আমি যে কেন কারণে অকারণে এত রাগে যাই বিষয়টা তো অন্যভাবে আমি ভাবতে পারি না কি করবো আমি না আমার স্ত্রী করে ওক রাগ কমাইতে হইব আমি আজকের থেকে কোনোভাবে পাগল উন্মাদের মতো না রাগুব না আজকের থেকে আমি রাগের সাথে যুদ্ধ ঘোষণা করলাম